সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো। আমি মাজেদুর রহমান রেজাত, তোমাদের জানাচ্ছি সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ শেরপুর শাখার পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। শুরুতেই তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তোমাদের সক্রিয়তার কারণে, বিশেষ করে তোমরা সক্রিয় অংশগ্রহণ করেছিলে আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায়, যার ফলাফল ইতিমধ্যে আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে, সামনে যে পরীক্ষাগুলো আসবে, সামনে যে দিনগুলোতে অনলাইন পরীক্ষা আসবে বা সেমিস্টার পরীক্ষা, সামনে আছে টিউটোরিয়াল পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, এই পরীক্ষাগুলোতেও তোমরা এইভাবে সক্রিয় অংশগ্রহণ করবে। এতে কিন্তু তোমাদের যেমন উপকার হবে, আবার আমরাও বেশি কিন্তু উৎসাহ পাই যে আমাদের বাচ্চারা, আমাদের শিক্ষার্থীরা এইভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতেছে। পাশাপাশি তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমাদের প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, যারা পড়া থেকে পিছিয়ে পড়ছে এই করোনাকালীন সময়ে, যাদের স্কুল কার্যক্রম বন্ধ, তাদেরকে কিন্তু তোমরা সহযোগিতা করতে পারো। সেটা কিভাবে, যে জানোই তো তোমরা, তোমাদের ইউটিউব চ্যানেল আছে তোমাদের স্কুলের নামে একটা, সৃষ্টি স্যান্ডাল স্কুল অ্যান্ড কলেজ শেরপুর, পাশাপাশি একটা ফেসবুক পেজও আছে সৃষ্টি স্যান্ডাল স্কুল অ্যান্ড কলেজ শেরপুর। সেখানে কিন্তু প্রতিনিয়ত, প্রতিদিন, প্রত্যেকটা শ্রেণীতে বিষয়ভিত্তিক ক্লাস আপলোড হচ্ছে। আজকে যেমন আমি অষ্টম শ্রেণীর আলোচনা করবো, অষ্টম শ্রেণীতে কিন্তু প্রায় 200 করে ক্লাস আপলোড করা আছে বিভিন্ন বিষয়ের উপর। তেমনি প্রত্যেকটা শ্রেণীরই 150-200-250 করে ক্লাস আপলোড করা আছে। সেখান থেকে কিন্তু তোমরা মন চাইলেই, তোমাদের প্রয়োজন মোতাবেক, একদম সাবজেক্টের নাম সহ লেখা আছে, সেখান থেকে ক্লাসগুলো নিয়ে তোমরা সহযোগিতা পেতে পারো। তেমনি তোমার বন্ধুদেরকেও, আত্মীয় স্বজনদেরকেও এই ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলের অ্যাড্রেসটা তোমরা দিলে তারা কিন্তু এখান থেকে উপকৃত হবে। এটা তোমাদের কাছে অনুরোধ থাকবে। পাশাপাশি তোমাদের কাছে আরেকটি অনুরোধ, সেটা হলো এই যে আমাদের ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো আরও কীভাবে মানসম্মত করা যায়, আরও কীভাবে ক্লাস নিলে, কোন পদ্ধতি অবলম্বন করলে, কীভাবে নোট ফিকচার যেভাবে দিতেছে ওইভাবে ঠিক হচ্ছে কি না, আরও কীভাবে আপডেট করা যায়, এই সকল নিয়ে তোমরা যদি আসলেই একটা করে বা দুইটা করে মতামত বা পরামর্শ লেখো, লিখে এগুলো মেসেঞ্জার গ্রুপে আমাদের দিয়ে দিলে, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হবে বিষয়টা। কারণ তোমাদের সেবার দেওয়ার জন্যই তো আমরা আসলে সেই এপ্রিল থেকে এখন পর্যন্ত এই অনলাইন সেবাটা দিয়ে যাচ্ছি, অনলাইন পরীক্ষা, অনলাইন ক্লাস, অনলাইন নোট ফিকচার সব দিয়ে যাচ্ছি। এটা কিন্তু মূলত তোমাদের জন্যই, কাজে আশা করি তোমরা পরামর্শগুলো দেবে, তোমাদের পরামর্শ পেয়েই কিন্তু আমরা কাজ করতে পারো। ইতিমধ্যেই যেমন দুই একদিন আগে TSC SRC মিটিং হয়ে গেলো, তারা সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছে, তাদের পরামর্শ নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। তেমনই আমি জানি যে তোমাদের মাথা থেকে সুন্দর সুন্দর আইডিয়া বের হয়ে আসবে, সেই আইডিয়াগুলো আমাদের সাথে শেয়ার করবে। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে আগামী 2 দিনের মধ্যে প্রত্যেকে অন্তত একটা করে পরামর্শ লিখে মেসেঞ্জার গ্রুপে লিখবে, যেন তোমাদের পরামর্শ নিয়ে আমরা কাজ করতে পারি। তো আজকে আমি মূল পড়ায় চলে যাই। আজকে মূলত অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আসছি তোমাদের সামনে, অধ্যায় 10। এই অধ্যায় 10-এর মূল টপিক হলো বাংলাদেশের সামাজিক সমস্যা। বাংলাদেশের সামাজিক সমস্যা, এই বাংলাদেশের সামাজিক সমস্যাটা বিশ্লেষণ করলে যে দুইটা দিক ফুটে ওঠে, সেটা হলো কিশোর অপরাধ এবং মাদকাসক্তি। আমরা জানি বাংলাদেশের বর্তমান যে সামাজিক সমস্যাটা, এই দুইটাই বেশি প্রভাব পড়ে। আর এই অধ্যায়টাই কিন্তু মূলত তোমাদের নিয়ে, তোমাদের বয়স নিয়ে। তুমি খেয়াল করে দেখবে আমি যা যা বলবো, যা যা পড়াবো, তোমরা যা কিছু করো এর মধ্যে চলে আসবে। তোমরা ভালো করো এর মধ্যে চলে আসবে, খারাপ করো এর মধ্যে চলে আসবে। তার মানে এই টোটাল অধ্যায়টাই তোমাদের নিয়ে, আশা করি ভালো লাগবে। দেখো, বাংলাদেশের সামাজিক সমস্যা বিশ্লেষণ করলে দুইটা দিক পাওয়া যায়, কিশোর অপরাধ এবং মাদকাসক্তি। দুইটাই কিন্তু একজন আরেকজনের সাথে মিলেমিশে আছে, অর্থাৎ কিশোর কিন্তু মাদকাসক্ত গ্রহণ করতেছে ইদানিং, সেই জন্য দুইটা ভাগে ভাগ করছে। এই কিশোর অপরাধ কাকে বলে, প্রথমে আমাদের জানতে হবে কিশোর অপরাধ কাকে বলে, লিখে নাও তোমরা সুন্দর করে। অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের দ্বারা সংগঠিত অপরাধকেই কিশোর অপরাধ বলা হয়। একদম সহজ না? মজার বিষয় হলো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যতগুলো অধ্যায় দেওয়া আছে, প্রায় সবগুলো অধ্যায়ে তোমরা যা জানো ওই জিনিসটাই তুলে দেওয়া আছে। তোমার পড়ার সময় ভয় পাওয়া যাবে না যে নতুন কিছু শিখতেছি, নতুন কিছু করতেছি, তাহলে তো তুমি ভয় পেয়ে যাবে। তুমি কি মনে করবে আমি যা জানি এখানে দেওয়া আছে? তাহলে দেখবে সহজ লাগবে বিষয়টা। তাহলে অপ্রাপ্ত বয়স্ক, সংজ্ঞা আবার বলতেছি, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের দ্বারা সংগঠিত অপরাধকে কিশোর অপরাধ বলা হয়। এখন তুমি বুঝবে কিভাবে যে অপ্রাপ্ত বয়স নাকি প্রাপ্ত বয়স, তার মানে একটা বয়স সীমা আছে অবশ্যই। আর আমরা জানি যে আমাদের এই পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্রে কিন্তু আলাদা আলাদা বয়স সীমা উল্লেখ করা আছে, যে এত বয়স থেকে এত বয়স কিশোর অপরাধ। তেমনি আজকে আমি এশিয়া মহাদেশের কয়েকটা দেশের কিশোর অপরাধ নিয়ে আলোচনা করবো বা বয়স সীমা নিয়ে আলোচনা করবো। দেখো, প্রথমে আসতেছে 7 থেকে 16, অর্থাৎ এই 7 থেকে 16 বছর বয়সে কোনো বাচ্চা বা শিক্ষার্থীরা বা কেউ যদি অপরাধ করে থাকে, সেটাকে বলা হয় কিশোর অপরাধ। আর এটা কোন কোন দেশের জন্য প্রযোজ্য,
ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, অর্থাৎ এই তিন দেশের 7 থেকে 16 বছর বয়সী কেউ যদি অপরাধ করে থাকে তাকে বলা হয় কিশোর অপরাধ। তেমনই দেখো জাপানে, দেখো 14 থেকে 20, আমরা তো জানি জাপানের সবার চেহারা মোটামুটি কিন্তু এক, আমরা কিন্তু পার্থক্য করতে পারবো না। তো সেই দেখো জাপানে এই 14 থেকে 20 বছর বয়সে কেউ যদি অপরাধ করে থাকে তাহলে তাকে কিন্তু কিশোর অপরাধ বলা হয়। তেমনই 7 থেকে 18 বছর বয়সে কেউ যদি অপরাধ করে থাকে তাকে কিশোর অপরাধ বলা হয়। কোন কোন দেশে? পাকিস্তান এবং থাইল্যান্ড, পাকিস্তান এবং থাইল্যান্ড। তাহলে যে বয়স সীমাটা বলা আছে যে দেশের, তার কম বয়সে কেউ অপরাধ করলে সেটাকে কি বলা হবে? শিশু অপরাধ বলা হবে। আর তার বেশি বয়সে অপরাধ করলে সেটা কি? একদম বড়দের অপরাধ, বড় অপরাধ যেটাকে বলা হয়, এর শাস্তিও কিন্তু বড়। তো খেয়াল করো এই যে অপরাধের বয়সটা আমরা জানলাম, এখন কিন্তু আমাদের জানতে হবে কিশোর অপরাধ জিনিসটা কি, অর্থাৎ কি কি অন্যায়কে, কোন কোন অন্যায়কে কিশোর অপরাধ বলা হয়। এরকম শত শত অন্যায় আছে, যেমন চুরি, ডাকাতি, মারামারি, রাহাজানি, খুন, খারাপি, বিনা টিকিটে ভ্রমণ করা, মিথ্যা কথা বলা, তারপরে অশোভন ছবি দেখা, আর সব থেকে যেটা তোমাদের জন্য প্রযোজ্য সেটা হলো স্কুল পালানো। এই বয়সে কিন্তু স্কুল তোমরা বেশি পালাও, যারা স্কুল পালাও তাদের বলতে সেটা কিন্তু কিশোর অপরাধ। আবার অনেকে দুষ্টামি করে, এক বন্ধুর বই খাতা ছিঁড়ে ফেলো, নষ্ট করো, এগুলাও কিন্তু কিশোর অপরাধ। কাজে এই কিশোর অপরাধ থেকে দূরে থাকতে হবে। আর এই কিশোর অপরাধের বিভিন্ন কারণ থাকে, কেন সাধারণত কিশোর অপরাধ তৈরি হয়, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং বড় কারণ যেটা, সেটা হলো দারিদ্রতা। এই দারিদ্রতার কারণেই কিন্তু সবথেকে বেশি কিশোর অপরাধী হয়ে ওঠে। কীভাবে সেটা খেয়াল করে দেখো, আমাদের সমাজে যারা উচ্চবিত্ত বা ধনী পর্যায়ে, ভালো পর্যায়ে আছে, আবার একই এলাকায় বা একই জায়গায় খুব নিম্নমানের জীবনযাপন করতেছে, এইরকম কিশোর কিশোরীদের মনে কিন্তু একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, ইচ্ছা তৈরি হয়, ইস আমি যদি এইভাবে জীবনযাপন করতে পারতাম, এরকম ভালো পোশাক করতে পারতাম, ভালো ঘরে থাকতে পারতাম, ভালো খাবার পেতাম, তাহলে কতই না মজা হতো। তখন তারা কিন্তু অন্যায়ের দিকে ঝুঁকে পড়ে, আর সেই জন্যই তারা চুরি, ডাকাতি, খুন, খারাপি শুরু করে দেয়। আর এর কারণে এই দারিদ্রতাকেই প্রধান কারণ বলা হয়। এছাড়াও বিভিন্ন কারণ আছে, যেমন পারিবারিক দ্বন্দ্ব, এক পরিবারের সাথে আরেক পরিবারের দ্বন্দ্ব, মারামারি, এটাও কিন্তু কিশোর অপরাধে বা কিশোরদের মনে প্রভাব ফলে, পরে তারা অপরাধের দিকে চলে যায়। বাবা মার ঝগড়া, বাবা মার বিচ্ছেদ ঘটছে, আলাদা হয়েছে, সন্তানের মনে কিন্তু প্রভাব পড়ে যে কার কাছে থাকবে, সে আস্তে আস্তে কিন্তু নেশার জগতে অথবা অন্যায়ের জগতে চলে যায়। এরপরে যে আরেকটা বিষয়, সেটা হলো অপসংস্কৃতি বা বিদেশি সংস্কৃতি। বিদেশি সংস্কৃতি মানে যে খারাপ তা না, কিন্তু বিদেশি সংস্কৃতির মধ্যে যেগুলো ভালো এগুলো তো আমরা গ্রহণ করি না, আমরা কী করি, খারাপ যেটা আছে ওই দিকটায় গ্রহণ করি। সেই জন্য আমাদের এই বিদেশি সংস্কৃতি বা অপসংস্কৃতির খারাপ দিকগুলো থেকে দূরে থাকতে হবে, তাহলে কিন্তু সম্ভব। এখন আসো, এই যে কিশোর অপরাধ নিয়ে আমি আলোচনা করলাম, এই কিশোর অপরাধের প্রতিরোধমূলক উপায়গুলো কী, আমরা কীভাবে এই কিশোর অপরাধটা প্রতিরোধ করতে পারি, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো 4টি কারণ। এই 4টা যদি আমরা ঠিক মতো পর্যবেক্ষণ করি বা ফলো করি, তাহলে কিন্তু সমাজ থেকে কিশোর অপরাধ দূর করা সম্ভব। 1 নম্বরে আসতেছে দেখো অভিভাবক সচেতনতা, অভিভাবক সচেতনতা, অর্থাৎ তোমার আমার পিতামাতাকে সচেতন হতে হবে। আমার সন্তান স্কুলের নাম করে কোথায় যাচ্ছে, কি করতেছে, কাদের সাথে মিশতেছে, স্কুল ছুটির পর কোথায় যাচ্ছে, সন্ধ্যার পর কাদের সাথে মিশতেছে, পড়ার টেবিলে বসে কি করতেছে। অনেকে কিন্তু আছো তোমরা, আমি জানি, সেটা হলো পড়ার টেবিলে বইয়ের মাঝখানে মোবাইল রাখো, যদি দেখো বাবা মা আসতেছে তখন আবার মোবাইলটা নিচে রেখে দাও, এই সকল কাজ করা যাবে না। তার মানে কি, অভিভাবকদের সচেতন হতে হবে 100%, আমার সন্তান কী করতেছে, কোথায় কাদের সাথে মিশতেছে, এই বিষয়গুলো যদি খেয়াল রাখতে পারে অভিভাবকরা, তাহলে 100% সম্ভব কিশোর অপরাধ দূর করা। এরপরে শিক্ষার সুযোগ, এটা কিন্তু শিক্ষার সুযোগ তো দিতেই হবে, সে দরিদ্র হোক, অনেক গরিব হোক, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে আমাদের সবাইকে উদ্যোগী হতে হবে যে আমাদের সমাজের একটা শিশু কিশোর যেন শিক্ষা থেকে দূরে না থাকে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু ঘোষণা করছে আমাদের বাংলাদেশের একটা সন্তানও অশিক্ষিত থাকবে না, সেই মোতাবেক বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এরপরে আসো আর্থসামাজিক কর্মসূচি, আমরা আগেই বলছি দারিদ্রতা, আর্থসামাজিক কর্মসূচি, অর্থাৎ কাজের ক্ষেত্র তৈরি করতে হবে। আমাদের কোনো সন্তান, কোনো কিশোর কিশোরী যেন মনে না করে যে আমার বাবা মা আমাকে আমার চাহিদা মোতাবেক জিনিস যোগান দিতে পারতেছে না, আমরা অনেক গরিব, এই জিনিসটা যেন মাথায় না আসে, এটা আসবে কেন। তার মানে কি, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে মানুষকে কাজের সুযোগ করে দিতে হবে, যেন কেউ বেকার না থাকে, কেউ যেন একদম দরিদ্র সীমার নিচে বসবাস না করে। এরপরে আছে চিত্র বিনোদন, চিত্র বিনোদন মানে মনের আনন্দ, মনের বিনোদন। আমরা তো জানি আমাদের মনটা কিন্তু অস্থির, আমাদের শুধু খারাপ কাজ করতে মন চায়, ভালো কাজ করতে দিলে আমাদের ভালো লাগে না,
তাহলে এই মনের বিনোদনটা কিভাবে ব্যবস্থা করতে পারি? অর্থাৎ পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে। সারাক্ষণ শুধু কাজের মধ্যে পড়ার মধ্যে রাখলেও হবে না, একটু বিনোদনের ব্যবস্থা করতে হবে। আর বিনোদনটা কিন্তু শুধু যে টেলিভিশন দেখায় বিনোদন শুধু তা না, কিন্তু সারাদিন ক্রিকেট ফুটবল খেলায় বিনোদন তা না। কিন্তু খেয়াল করে দেখো, আমরা মুসলমানরা যখন কোরআন পড়ি আমাদের মনটা কিন্তু অনেক শীতল হয়ে যায়, আমরা যখন নামাজ পড়ি নামাজের মাধ্যমে কিন্তু আনন্দ চলে আসে। আমাদের নবীজিও কিন্তু বলেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্বোত্তম ব্যায়াম হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। কাজে এইগুলোর মাধ্যমে আমরা বিনোদন পেতে পারি, পাশাপাশি ধর্মীয় বইগুলো আছে, নবী রাসূলদের জীবনী আছে, এইগুলো আমরা পড়বো বেশি বেশি, তাহলে কিন্তু আমাদের মনে প্রশান্তি চলে আসবে। এছাড়াও সমাজে বিভিন্ন ক্লাব, তারপরে বিভিন্ন বিজ্ঞানাগার, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থাকে, এইগুলোর মাধ্যমে জড়িত থাকতে হবে আমাদের। তো এই ছিল মূলত প্রতিরোধমূলক ব্যবস্থা। এরপর চলে আসো মাদকাসক্তি। মাদকাসক্তি জিনিসটা কি? এক কথায় যদি বলি, মাদক গ্রহণ করাকে মাদকাসক্তি বলা হয়, হয়ে যাবে। এখন খেয়াল করে দেখো, আমরা জন্মের পরে কি যারা নেশা করে, মাদক গ্রহণ করে, যারা ধূমপান করে, তারা কি আপনা আপনি শিখছে এই নেশাগুলা? তা না কিন্তু, এর বিভিন্ন কারণ থাকে। তুমি আমি যদি চোখ বন্ধ করি, আমার তোমার পরিচিত বা সমাজের দু একজনের চেহারা কিন্তু বেশি উঠবে যারা এখন নেশা করে, অথচ তারা এক সময় কিন্তু নেশা করতো না, ভালো ছিল। তাহলে তারা কীভাবে শুরু করছে? তারা বিভিন্নভাবে শুরু করছে। এর মধ্যে সবথেকে যেটা প্রধান কারণ, অর্থাৎ সূত্রপাত ঘটছে মাদকাসক্ত বন্ধুদের সাথে মেলামেশার কারণে। চিন্তা করে দেখো, অর্থাৎ যে সমস্ত বন্ধু নেশা গ্রহণ করে, ধূমপান করে, তাদের সাথে মিশতে মিশতেই আমাদের পরিচিত অনেকেই আস্তে আস্তে নেশার জগতে চলে গেছে। একটা প্রবাদও আছে কিন্তু, মানুষ গড়ে ওঠে বন্ধুর আদর্শে। অর্থাৎ আমার তোমার বন্ধু বাছাই যদি সঠিক না হয়, আমরাও কিন্তু খারাপের দিকে চলে যাব। সেই জন্য আমাদের অবশ্যই ভালো নেককার বন্ধু বাছাই করতে হবে। পাশাপাশি আরেকটা কারণে সূত্রপাত ঘটে অপসংস্কৃতি, মানে ওই যে আগে বলছিলাম বিদেশি খারাপ সংস্কৃতি যেগুলো আছে, বিদেশিদের ভালোটা তো ভালোই, যেটা খারাপ ওই সংস্কৃতি গ্রহণের মাধ্যমেও কিন্তু, যেমন বিভিন্ন অশালীন ছবি দেখা, তারপরে নেশা গ্রহণ, এই জিনিসগুলো আমরা বিদেশি থেকে, বিদেশি সংস্কৃতি থেকে নিজেদের মধ্যে ধারণ করে ফেলি। কেন আমরা খারাপটা কেন ধারণ করবো, ভালোটা ধারণ করি? তা কিন্তু করি না, আমরা খারাপটা ধারণ করি, ফলে আমরা এই মাদকাসক্ত হয়ে পড়ি। এখন মাদকাসক্ত গ্রহণের ফলে কী কী সমস্যা হয়? আমাদের পারিবারিক দ্বন্দ্ব লেগেই থাকে, সমাজে আমরা হীনমন্যতায় মুখ দেখাতে পারি না। যাদের পরিবারে এরকম বাবা অথবা মা অথবা চাচা কেউ নেশা গ্রহণ করে, তাদের কিন্তু পরিবারে একদম সমাজে কোনো দাম নাই, তারা হীনমন্যতায় ভোগে সবসময়। এক সময় তারা বাড়ি ঘর জায়গা সব বিক্রি করে। তাহলে এই সমস্ত জিনিস থেকে আমাদের দূরে রাখতে হবে। পাশাপাশি অনেক অসুস্থতা হয়ে পড়ি আমরা, যক্ষা, ক্যান্সার, মরণ ব্যাধি, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে একসময় আমরা অকালে ঝরে পড়ি। তো খেয়াল করে দেখো, এই অপসংস্কৃতি বা মাদকাসক্ত থেকে প্রতিরোধ করার বিভিন্ন উপায় আছে। আমরা আগেই বলছি মাদকাসক্ত এবং কিশোর অপরাধ পাশাপাশি অবস্থান করে, সেই জন্য এই প্রতিরোধের মধ্যে তোমরা কিশোর অপরাধের যে প্রতিরোধের চারটা উপায় আছে, এই চারটা নিয়ে যাবে এখানে, এই চারটা তো বসাবেই। পাশাপাশি প্রথমেই যে জিনিসটা লিখবে যে মাদকাসক্ত প্রতিরোধের সব থেকে যে ভালো উপায় সেটা হলো প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রতিরোধ করতে হবে। প্রতিরোধটা কিন্তু তুমি একটা নেশা গ্রহণ করে মাইরা ঠিক করতে পারবে না, তাদের জব করে এইটা করে ঠিক করতে পারবে না। তাহলে কীভাবে করতে হবে? বিভিন্ন প্রতিরোধমূলক উপায় আছে, সেইগুলো গ্রহণ করতে হবে। এই চারটা নিলা, এই চারটার পাশাপাশি তুমি আরও দুই তিনটা যোগ করতে পারো। ধর্মীয় উদ্যোগ, অর্থাৎ ধর্মীয়ভাবে উদ্যোগী হতে হতে হবে। আমাদের যারা ধর্মীয় নেতা আছে, অর্থাৎ মসজিদ, মন্দির, গির্জা, বিভিন্ন উপাসনালয় আছে, সেখানে প্রতিনিয়ত ধর্মীয় নেতারা যদি এই মাদকাসক্তির খারাপ দিকগুলো নিয়ে, ক্ষতির দিকগুলো নিয়ে আলোচনা করে, তাহলে কিন্তু আমাদের সমাজ থেকে এই মাদকটা চলে যাবে। পাশাপাশি আমাদের সামাজিকভাবে উদ্যোগী হতে হবে, ব্যক্তিগতভাবে উদ্যোগী হতে হবে। সামাজিকভাবে সেটা কীভাবে? সামাজিকভাবে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন ব্যক্তি সংগঠনও থাকে, বিভিন্ন এনজিওগুলা, এগুলো প্রতিনিয়ত পোস্টার, ব্যানার, র্যালি করবে। তারা র্যালি থেকে থাকবে, আমরা মাদককে না বলি, মাদকের বিরুদ্ধে আমাদের স্লোগান দ্বারা করাতে হবে, তাহলে কিন্তু আমরা অনেকেই সচেতন হয়ে যাব। পাশাপাশি বিদেশি যে অপসংস্কৃতি বা খারাপ সংস্কৃতিগুলো আছে, এইগুলা থেকে আমাদের দূরে থাকতে হবে। তো এই ছিল মূলত আজকের পড়া। তো আশা করি তোমরা আমার একটু সময়ের মধ্যে অধ্যায় দশটা নিয়ে মোটামুটি একটা ধারণা লাভ করতে পারছো। বইয়ে তো মোটামুটি শব্দে আছে, শুধু যেগুলো সুন্দর বর্ণনা করা নাই এইগুলো আমি শখ আকারে আনছি তোমাদের। এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে তো জানাবেই, মেসেঞ্জারে জানাবে, ফোন করে জানাবে। তো আজকে তোমাদের এই অধ্যায় দশের উপর ছোট্ট একটা পড়া দিয়ে আমি বিদায় নেব। পড়াটা হচ্ছে তোমরা কিশোর অপরাধের পাঁচটা কারণ লিখবে, মাদকাসক্তির পাঁচটা কারণ লিখবে। এই দশটা কারণ এক পৃষ্ঠার মধ্যে আটানো যাবে, এক লাইন করে, শুধু কারণ পয়েন্ট আকারে লিখে ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে দেখাবে, এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। এবং সব থেকে যে আগে দেবে, আমি কিন্তু তার অপেক্ষায় আছি কে আগে দেয়, তাকে অবশ্যই আন্তরিকভাবে ধন্যবাদ।
সবশেষে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।